رمضان رمضان Welcome holy month رمضان أهلا رمضان السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وعلى آله وصحبه ومن والاه صلى الله عليه وعلى آله وصحبه وسلم সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, তাফসিরুল কোরআন .com-এর পক্ষ থেকে আমরা ধারাবাহিক রমাদান মাস কেন্দ্রিক বহুল প্রচলিত যে ভুলগুলো, সে ভুলগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি। ইতিপূর্বে আমরা তিনটি ভুল আলোচনা করেছি, আজকে আমরা এই পর্বে আরও তিনটি ভুল সম্পর্কে আমরা আলোচনা করব। মোট বহুল প্রচলিত 20টি ভুল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা রমাদান মাস কেন্দ্রিক এই ভুলগুলোকে সংশোধন করে ফেলব ইনশাআল্লাহ। চতুর্থ যে ভুলটি আমরা দেখি, রমাদান মাস আসলে কোনো কোনো এলাকায় দল বেঁধে মানুষকে সাহারির জন্য ডাকা হয়, বিভিন্ন রকম গজল গেয়ে, কাউয়ালি গেয়ে, সঙ্গীত গেয়ে দলে দলে রাস্তায় বের হয়ে মানুষকে সাহারির জন্য ডাকা হয়, সাহারির জন্য ঘুম থেকে জাগ্রত করার চেষ্টা করা হয়। এই বিষয়টি কিন্তু একটি ভুল পদ্ধতি, এবং আমাদের দেশের মসজিদগুলোতেও দেখা যায় অনেক অধিকাংশ সময় জুড়ে, দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকমের ইসলামী সঙ্গীত, বিভিন্ন ধরনের গজল, বিভিন্ন ধরনের ডাকাডাকি, আর 10 মিনিট আছে, আর 20 মিনিট আছে, আর 30 মিনিট আছে, আপনারা তাড়াতাড়ি উঠেন, এইভাবে বিভিন্ন ধরনের ডাকাডাকি করা হয়। অথচ মানুষকে এই ধরনের ডাকাডাকি সিস্টেম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা, যুগে যুগে সালাফে সালেহীন কেউ এই ধরনের পদ্ধতি অবলম্বন করেন নাই। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই পদ্ধতি অবলম্বন না করে আমরা চেষ্টা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করার। আমরা দেখি সহিহ আল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দুইজন মুয়াজ্জিনই নির্ধারণ করে রেখেছিলেন এই আজানের জন্য। একজন সাহারির জন্য আজান দিতেন, আর একজন ফজরের সলাতের আজান দিতেন। যেমন হাদিসের মধ্যে এসেছে সহিহ আল বুখারীর হাদিস, ইন্না বেলালান কানা ইউয়াজ্জিনু বিলাইলিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন সাহারির আজান। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু ওয়াশরাবু হাত্তা ইউয়াজ্জিনা ইবনু উম্মে মাকতুম, ফা ইন্নাহু লা ইউয়াজ্জিনু হাত্তা ইয়াতুল ফাজর। আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজান দিতেন সাহারির সময় যখন শেষ ফজরের ওয়াক্ত হয়ে যেত, তখন তিনি আজান দিতেন। তো তাহলে এখানে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি আজান রেখেছিলেন, একটি সাহারির জন্য আর একটি সলাতুল ফজরের জন্য। তাহলে আমরা সুন্নাহ অনুযায়ী এই আমলটি করতে পারি, যেটি আলহামদুলিল্লাহ এখনও মক্কা মুকাররমায়, মসজিদে হারামে, মসজিদে নববীতে এখনও এই সুন্নাহ প্রচলিত আছে। সাহারির জন্য আজান দেওয়া হয় এবং ফজরের আজান আবার দেওয়া হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতি বাদ দিয়ে, আজানের পদ্ধতিটি বাদ দিয়ে আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করি, যে মাইকে ডাকাডাকি, মাইকে গজল, মাইকে বিভিন্ন রকমের কথাবার্তা, আবার দেখা যায় শহরে গ্রামে 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 ঘুরে ঘুরে একদল যুবক বিভিন্ন ধরনের কাউয়ালি, ইসলামী সঙ্গীত, এগুলো গেয়ে গেয়ে মানুষকে ডাকা, এই পদ্ধতিটি আমাদের আমলগত ভুল, এই বিষয় থেকে আমাদের সতর্ক থাকা উচিত। 5 নম্বরে আমরা যে ভুলটি আলোচনা করব, সেই ভুলটি হলো সাহারির সময় আমরা একটা নিয়ত করি আমাদের বাংলাদেশে, এই নিয়তটি আমাদের আমলগত একটি ভুল। আমাদের বিভিন্ন ক্যালেন্ডার, বিভিন্ন বই, এগুলোতে লেখা থাকে যে রমাদানের নিয়ত, এরকম লেখা থাকে, নাওয়াইতুয়া নাসুমা গাদাম মিন সাহরে রমাদান আল মোবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে আমরা আরবিতে নিয়তটা করি, এই নিয়তটা আমাদের একটি আমলগত মারাত্মক ভুল।
কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের এই জাতীয় কোনো নিয়াত আমাদেরকে শেখান নাই। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা সকলে আল্লাহর ওলি ছিলেন, জান্নাতের সনদপ্রাপ্ত ওলি ছিলেন, তারাও আমাদেরকে এই জাতীয় মৌখিক কোনো নিয়াত সিয়ামের জন্য শেখান নাই। পরবর্তী যুগের কোনো সালাফ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যুগে যুগে কোনো ইমাম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির আমাদেরকে এই নাওয়াইতওয়ান আসুমা গাদান এই জাতীয় নিয়াত আমাদেরকে শিখান নাই। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই ব্যাপারে তার ফতোয়ার মধ্যে লিখেছেন যে আন নিয়্যা ওয়াহিয়াল কাসদ, নিয়াত হল ইচ্ছা পোষণ করা। আমি রমাদান মাসের সিয়াম পালন করব, এটাই রমাদান মাস আসার সাথে সাথে একসাথে যদি আমি পূর্ণ রমজান মাসে নিয়াত করি তাও যথেষ্ট, যে আমি পুরো রমজান মাস ইনশাআল্লাহ সিয়াম পালন করব, এটা আমার অন্তরে কঠিনভাবে বদ্ধমূল হয়ে গেল, আমার নিয়াত হয়ে গেল। আর ওয়া মাহাল্লুহা আল কালব, নিয়াতের স্থান হলো, মহল হলো কালব, নিয়ত অন্তরে থাকে, নিয়ত মুখে না। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন ওয়া তালাফুজু বিহা বিদআহ, এটাকে যদি কেউ অন্তরের নিয়াতকে কেউ যদি মুখে নিয়ে আসে তাহলে এটি বেদা, এটি বেদাতে রূপান্তর হয়ে যায়। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে আমরা সাহারির সময় উঠলে সবাই এই জাতীয় নিয়াত করতে থাকি, নিয়াত শিখাইতে থাকি, এটি আমাদের একটি অন্যতম এই বাংলাদেশের বহুল প্রচলিত ভুল, এর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ষষ্ঠ যেই ভুলটি আমরা আলোচনা করব সেটি হলো সূর্যাস্তের সাথে সাথে ইফতার, এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে সিয়াম ফরজ করে বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত তোমরা সিয়াম পালন করো, সূর্য অস্ত যাবে আমাদের সিয়াম শেষ, আল্লাহ সুবহানাহু তাআলা যতক্ষণ পর্যন্ত খাবার থেকে পানীয় থেকে বিরত থাকতে বলবেন ততক্ষণ বিরত থাকার নাম ইবাদত। কিন্তু যখনই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে খেতে বলবেন তখন খাওয়াটাই আমাদের ইবাদত, কিন্তু তখন যদি আমরা ইচ্ছা করে বিলম্ব করি এটা সিয়ামের ক্ষেত্রে একটি মারাত্মক ভুল। তো যেটি আমাদের দেশে দেখা যায় যে সূর্যাস্ত যে সময় হয় এটি আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার থাকে, ওই ক্যালেন্ডারে লেখা থাকে যে সূর্যাস্তের সময় এতটা এত মিনিট, কিন্তু দেখা যায় এই সূর্যাস্তের পরেও আরও তিন মিনিট যোগ করে, চার মিনিট যোগ করে, পাঁচ মিনিট যোগ করে ইফতারের সময়। তো এই যে সূর্যাস্তের পরেও আরও সতর্কতামূলক সময় যোগ করা এটি একটি ভুল, এজন্য ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আমাদেরকে এরকম ইফতারের ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। ইফতার যখনই সূর্য অস্ত যাবে, যখনই আমি নিশ্চিত হব যে সূর্য অস্ত গিয়েছে। আর আমাদের ইসলামিক ফাউন্ডেশন যে ক্যালেন্ডার তৈরি করে এটি আবহাওয়াবিদদের গণনা অনুযায়ী, হিসেব অনুযায়ী তারা এই ক্যালেন্ডার তৈরি করেন এবং সেখানে মোটামুটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এটা দীর্ঘ সময় যুগ যুগ ধরে একই সময়ে সূর্য অস্ত যায়। অর্থাৎ এই আজকের এই তারিখে যে সময়ে সূর্য অস্ত যায় প্রতি বছর এই তারিখে একই সময়ে সূর্য অস্ত যায়, তাহলে এটি বহুকাল ধরে আবহাওয়াবিদদের পরীক্ষিত একটা সময়সূচি। সুতরাং এরপরেও সন্দেহ রাখা যাবে না যে সূর্য অস্ত গিয়েছে কি যায় নাই। অনেক সময় আমরা চোখে দেখতেছি বাস্তবে সূর্য অস্ত গিয়েছে, কিন্তু তারপরেও আমরা ইচ্ছা করে বিলম্ব করতেছি যে না আজান হোক, আজানের সাথে ইফতারের সম্পর্ক নয়, এজন্য আজান দেরিতে হইতে পারে কিন্তু সূর্য অস্তের সাথেই সিয়ামের সম্পর্ক। এই ভুলটা আমাদের দেশের অধিকাংশ ভাই বোন আমরা করে থাকি, তো এই ভুলটা থেকে আমরা সতর্ক থাকব। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই ব্যাপারে খেয়াল থাকব যে আমার সিয়াম যেন, সিয়ামের প্রত্যেকটা আমল যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হয়, কারণ সুন্নত অনুযায়ী না হলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল প্রকার ভুল ভ্রান্তি থেকে মুক্ত হয়ে, সমস্ত বেদাত থেকে মুক্ত হয়ে সুন্নত অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।